আজ করব কলমি শাকের ঘন্ট। একঘেয়ে কলমি শাক ভাজা খাওয়ার চেয়ে এইভাবেও একটু ট্রাই করে দেখতে পারেন। কলমি শাকের ঘন্ট করতে আমাদের লাগছে কলমি শাক, আমি এখানে কেটে ধুয়ে কুচি করে রেখেছি, আর লাগবে 5 ফোড়ন হলুদ গুঁড়ো, আর একটা মশলা বানিয়েছি যার মধ্যে আছে শুকনো খোলায় ভেজে রাখা জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সব একসাথে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। আর লাগবে কাঁচা লঙ্কা, একটা আলু, একটু বড়ি, একটা বেগুন, নুন আর চিনি স্বাদ মতো, আর একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি। সবার প্রথমে কড়াই গরম করে আমি তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভেজে আমি তুলে রাখব। বড়ি ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি বড়িটা তুলে নেব। বড়ি ভেজে তুলে রেখে এবার ওর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে 2 সেকেন্ডের জন্য একটু ভাজব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে আবার খুব ভালো করে ভাজব। এটা ভাজা হয়ে গেলে তারপর ফিরছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাটা, দিয়ে আবার খুব ভালো করে ভাজব। ছোলাটা দিয়ে ওটা আমি 2 মিনিট ভেজেছি, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে খুব ভালো করে আবার ভাজতে হবে। বেগুনটা দিয়ে খানিকক্ষণ ভাজার পর আমি দিয়ে দেব হলুদ গুঁড়োটা। হলুদ দেওয়ার পর খানিকক্ষণ ভেজেছি, এই সময় আমি দিয়ে দেব নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো কেটে রাখা শাকটা, কলমি শাকটা। শাকটা দেওয়ার পর আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তা 2 মিনিট পর খুলেছি, শাক থেকে অনেক জল বেরিয়েছে, আর আলু আর বেগুন সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা বড়িটা দিয়ে মিশিয়ে নিয়েছি সব কিছু। জলটা অনেকটা শুকিয়ে গেছে, প্রায় শুকিয়ে আসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ভেজে রাখা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব, আর তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে চিনি, স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট রেখে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের কলমি শাকের ঘন্ট। ফ্লেম আমি অফ করে দিয়েছি, পরিবেশন করে দিয়েছি কলমি শাকের ঘন্ট। আজকে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।